আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ফি আজাউ ফিত্রিন, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গেলেন, হয় ঈদটা ঈদুল আজহা ছিল না হয় ঈদুল ফিত্র ছিল, হয় ঈদটা ঈদুল আজহা ছিল না হয় ঈদুল ফিত্র ছিল, মাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের পাশে গেলেন, মহিলাদের পাশে গিয়ে বললেন ইয়া মাশারান নিসায়ে, হে মহিলাদের জামাত, তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নারে, আমি তোমাদের বেশিরভাগ দেখি জাহান্নামে। তাহলে দান দিয়ে মহিলারা জাহান্নাম থেকে নিজেকে ঠেকাতে পারে, তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। তখন মদিনার মহিলারা তো সাহস করে কথা বলতে পারে, অমা অমা বে অমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, অমা অবে মা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা কেন বেশি জাহান্নামে যাব, কারণ কি বলার সাথে সাথে ধরে ফেলেছে। তখন আল্লাহ রাসূল বলছেন তুকসির না লানা, তিনটা কথা বলেছেন, তুকসির না লানা ও তাকফুর না আশিরা, এক বেশি বেশি মুখে অভিশাপ করো, না বুঝে কথা বলো, না বুঝে বলো ও খারাপ ও ভালো নয়, বেশি বেশি মুখে অভিশাপ করো, মহিলার উপরে দোষ যেটা আল্লাহ রাসূল উল্লেখ করলেন। দুই তাকফুর না আশিরা, স্বামীকে মেনে চলো না, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপরে। ও যা এনেছে মোটা কাপড় আনুক আর চিকন কাপড় আনুক, যদি লোহা কিনে নিয়ে এসে বলে টাঙ্গাইলি শাড়ি, তাহলে বলতে হবে এটা টাঙ্গাইলি শাড়ি বলতে হবে, তাহলে ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ বলছেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ও কেন বললো যে কাপড় মোটা আমি বাজারে যাব, ও কেন বাজারে যাবে, ও কেন বাজারে যেতে শিখলো, ও বাজারে গেলে ধ্বংস হবেই সংসার, ওর হিসাব নিকেশি নাই, ওর হিসাব নিকেশ স্বামীকে ভালোবাসা, বাস তাহলে ও ভালোবাসবে, একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনকে এত ভালোবাসে, একজন আরেকজনকে এত ভালোবাসে, কাপড় যেমন গায়ে লেগে থাকে, আল্লাহ বলছেন ওরা পরস্পরে পোশাক। স্বামী তো জালেম নয়, তুমি আগে তাকে জীবন দিয়ে ভালোবাসো, তুমি মন্তব্য করো কেন, মন্তব্য করো কেন এই সংসারে, মন্তব্য বাতিল, তোমারও পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, অধিকার স্বামী না দিলে বিচার মাঠে থেকে জবাব দিতে হবে, তবে নিজের পথাকে ঠিক করতে হবে, স্বামীর উপরে মন্তব্য চলবে না, তার নাম অভিশাপ, তার নাম হচ্ছে স্বামীকে মেনে না চলা। তিন নম্বরে বললেন, এইটা আরো জটিল, মারাই তুমি না কেসে তা আকলি নদিন আজহাবল রুব্বির রাজুলিল হাজেম, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি, বিবেক কম হওয়ার পরেও, বুদ্ধি বিবেচনা কম হওয়ার পরেও, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি, তোমাদের দিন ধর্ম কম, তোমাদের বুদ্ধি বিবেক কম, এরপরেও তোমরা বুদ্ধিমান মানুষকে ধ্বংস করতে পারো, আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধি বিবেক কম, বিবেচনা কম, দিন ধর্ম কম, এরপরও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই পর্যন্ত বলতেই মদিনার মহিলা বলে বসলেন, অবে মা কেন, মা না কেসো তাকলি নদিন, আমাদের দিন ধর্মে ঘাটতি সেটা কি, আমাদের বিবেক বিবেচনায় ঘাটতি সেটা কি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন কেন, আলাইসা শাহাদাতুল মারাতে মিসলা শাহাদাতির রেজালে, দুইজনের সাক্ষী সমান পুরুষের একজন সাক্ষী, একজনের মোকাবেলায় দুইজন মহিলা লাগে এটা জানো না, হ্যাঁ এটা তো জানি যে একজন পুরুষ হলে দুইজন মহিলা লাগে, এই যে দেখো ফাদালিকা নুকসান আখলেহা, এটা হলো তার বিবেকের ক্ষতি, তার যে বুদ্ধি কম, বিবেক কম, বিবেচনা কম, এই জন্য একজন পুরুষ আর দুজন মহিলা সাক্ষীতে লাগে। তখন বললেন আচ্ছা ঠিক আছে বালা বুঝলাম। তারপরে বলছে যে তাহলে দিনের ব্যাপারে, তখন আল্লাহ রাসূল বলছেন আলাইসা এজা হাজাতলাম তাসুমলা তুসাল্লি, যখন ওরা ঋতুবতী হয় তখন নামাজ পড়া লাগে না, তখন রোজা করা লাগে না, পরে করা লাগে, এটা নয়? বললেন বালা হ্যাঁ এটা তো ঠিক, এটাই ফাজালিকা মিসল নাকসু নকশান দিনহা, এটা হলো তার দিনের ক্ষতি, ওটা হলো তার বিবেকের ক্ষতি, এটা হলো তার দিনের ক্ষতি, দিনের দুর্বল থাকার পরেও, বিবেকে দুর্বল থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, এই জন্য জাহান্নামে যাবে। বুখারি মুসলিম, আমার দিনী মুসলিম বোন মসজিদে আছেন, এইসব হাদিসগুলিকে সামনে রেখে নিজের জীবনে এবং আরো যত বোন মা খালা ফুফু আছে
তাদেরকে সতর্ক করবেন, তারা ভুল বুঝে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। আমরা বলি আমরা সবাই ঈমান সহকারে আমলের চেষ্টা করব, আল্লাহ তুমি আমাদের কবুল